তোমাদের নামে যে পরিমাণ কমপ্লেইন আসছে আমার তো মনে হয় না তোমাদের তিনজনের একজনেরও চাকরি থাকবে স্যার আমার নামে তো কোনো কমপ্লেইন আসার কথা না আমি তো ওনাদের মতো কিছু করি না রাইট ওরা দুজন তো তারপরও কাজ করে তুমি তো কোনো কাজই করো না তোমার মতো ফাঁকিবাজ এমপ্লয়ি তো হোটেলে রাখা যাবে না রাইট স্যার ও অনেক বড় ফাঁকিবাজ আর আমার নামে তো কোনো কমপ্লেইন আসার কথাই না আমাকে যেটা করতে বলা হয় সেটা তো আমি দায়িত্ব নিয়ে করি যেটা বলা হয় না সেটাও করি স্যার এটাই তো সমস্যা তোমাকে মানা করার পরও তুমি গেস্টদের রুমে ঢুকে যাও এবং গেস্টদের কমপ্লেইন হচ্ছে তাদের রুম থেকে কিছু ছোটখাটো জিনিস হারিয়ে যায় যেমন ধরো বক্সার সানগ্লাস মানিব্যাগে অনেক টাকা থাকার পরও পঞ্চাশ টাকার একটি নোট হারিয়ে যায় সরি স্যার এগুলো তো আমাদের হোটেলের রেপুটেশনের জন্য খুব খারাপ নো স্যার 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 প্রমাণ পাওয়া যায়নি বলে এখনও তোমার চাকরিটা ঠিকই আছে প্রমাণ পাওয়া গেলে তোমার চাকরিতে আর থাকবে না